হরে কৃষ্ণ হরে রাম, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর আমি ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। আর দেখবে একটা জিনিস, কত সাহস দেখো। তা চলো দেখাই, দেখো কত সুন্দর ডাকছি আর আসছে, দেখবে। এ বুঝু, নে 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 নে, এরকম আমি থালা দিচ্ছি আর ও আসছে। নে 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 তো আমাদের মুরগিটা এরকম ডাকলেই আমার কাছে চলে আসে। হ্যাঁ, পোস্টম্যানের কাছে আমি একটুখানি ডেকেছি, ও বাইরে ছিল, চলে এসছে। তো দেখো আবার আসছে, ওই দেখো, যা যা, কিছু নাই, বাইরে যা। তো দেখো আমি কি কিনেছি, এগুলো হচ্ছে চিচিঙ্গা। আজকে আমি ডিম ভুজিয়া দিয়ে চিচিঙ্গা বানাবো। তো দেখো কত সুন্দর টাটকাই আছে, চিচিঙ্গাগুলো একদম সবুজ পড়া। তা এই দেখো আমি এখন বাটিতে জল নিয়ে নিয়েছি, চিচিঙ্গা কাটবো। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর আজকে জানো তো কাঁচা লঙ্কার দামটা একটু কমেছে, ওর জন্য আমি 250 নিয়ে নিয়েছি। আর বেগুন, আজকে মানে সেরকম কিছু রান্না হবে না, বাজারে মাছ পাইনি। হ্যাঁ, কেটে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো আমি চিচিঙ্গাটা কীরকম করে কেটেছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর জানো তোমরা এগুলো খাও, চিচিঙ্গার ছোলাটা আমি চেঁচেছি সেইটা। এইটা জানো রসুন আর লঙ্কা দিয়ে যদি ভেজে বাটা হয় না, খুব সুন্দর খেতে লাগে। তা আমি রেখে দিয়েছি, এইটা আমি ভাজা করব। মানে কি বলবো, কিছু আর ফেলা যায় না। আমি যে চিচিঙ্গাটার ছোলাটা মানে চেঁচেছিলাম সেটাকে রেখে দিয়েছি, ওইটাকে রসুন দিয়ে ভাজা করব। আর ওইটা তোমরা খাও কি না জানি না, তাহলে আমরা কিন্তু খাই ওইটা। আর ওইটা যদি ভেজে একটু রসুন দিয়ে বাটা করে না, তা খুব সুন্দর লাগে। তা আমি আজকে রেখে দিয়েছি, আমি খাবো, এর আগেও আমি খেয়েছি। হ্যাঁ, আর আমার তো দেখলে চিচিঙ্গা কাটা হয়ে গেছে, এবার আমি ভাতটা হলেই আমি চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজা করব। চিচিঙ্গা ভাজার জন্য আমি ডিমটাকে ভুজিয়া করে দিচ্ছি, আমি চিচিঙ্গার মধ্যে দেব। তেলে একটু আমি সর্ষে দিয়ে দিচ্ছি, সামান্য একটু পাঁচফোড়ন কালো জিরে দিয়ে দেবো। দেখো সর্ষেটা আমার হয়ে গেছে, এবার চিচিঙ্গাটা ঢেলে দেবো। এখানে ডিমটাকে আমি ভুজিয়া করে নিয়েছি, আর এখানে তিনটি ডিম আমি সিদ্ধ করে ভেজেছি। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দেখো কত যতটা লাগবে ততটাই দেবো। আর দিয়ে দেবো হলুদ, আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু নেড়ে টেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি নেড়ে চেড়ে দিয়েছি, এরপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো ঢাকনাটা তুলে দিয়েছি আমি, এরপরে আমি সুন্দর করে ভাজা ভাজা করবো। এখনও ডিম দিইনি, আগে একটু ভাজা হবে, তারপরে আমি ডিম দেবো। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার বেগুন ভাজা আর পটল ভাজা, দেখো। আর আজকে সব অল্প অল্প রান্না, কেননা দাদা ভাই খাবে, মেয়ে আজকে ভাত খাবে না। মেয়ে স্কুল থেকে একবারে কম্পিউটারে চলে যাবে, তার জন্যে মেয়ে খাবে না। মেয়ে মাসির বাড়ি ওখানে খেয়ে নেবে, আর নয়তো স্কুলে খাবে। করতে করতে মেঘ করেছে খুব, দিয়ে আমি মানে জামা প্যান্ট আনতে ছুটেছি, নাহলে সরম করে বৃষ্টি নেমে পড়লে সব জামা কাপড় ভিজে যাবে। ওর জন্য বললাম না, ছুটে গিয়ে জামাটা নিয়ে আসছি, জামা প্যান্টগুলো। সেদিন কি ওরকম করে মানে যাইনি বলে তাতে ভিজে গিয়েছিলো, তা বললাম আগে নিয়ে আসি, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তোমরা দেখো আমার চিচিঙ্গাটা মানে ভাজা হয়ে এসছে, এরপরে আমি ভুজিয়া ডিমের ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দেবো। তাই দেখো ডিমের ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা আমার চিচিঙ্গা ভাজাটা ডিম দিয়ে কত সুন্দর হয়েছে, দেখেছো, হেবি সুন্দর হয়েছে। আর দেখো সবুজ সবুজ করা হয়েছে কত সুন্দর, খেতে কিন্তু খুব টেস্টি হবে। হ্যাঁ, তা তোমরা এরকম করে খেয়ে দেখবে। আমি একটু সর্ষে একটু পাঁচফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ি দিয়ে ভেজেছি ডিমের ভুজিয়া করে। তা দেখো ভালো হয়েছে, তোমরা তো দেখতেই পেলে আমার চিচিঙ্গা ভাজাটা, ঠিক আছে। আর ভাজাটা কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে। দেখো চিচিঙ্গা ছোলা ভাজাটা আমি ভেজে নিয়েছি, এটা আমি বাটা করিনি, ভাজাই খাবো, বাটলে আরও ভালো লাগে। আর দেখো
আমি একটু ভাত খেয়ে নিয়েছি, এখন বাজে দুটো, দেখো তো তোমাদেরকে দেখাই, এখন দুটো বাজতে পাঁচ, আর এখন আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে যাব আমি স্কুলে। তা এই দেখো চিচিঙ্গা ভাজাটা আমি নিয়ে নিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি ভাত। এখন দাদাভাই আসতে তো দেরি আছে, দাদাভাই সেই চারটেতে আসবে, তা বললাম আমি খেয়ে নিই, আমি তারা এখন আসবো না, মেয়ে এনে আমার রাত হয়ে যাবে ওখানে আসতে আসতে।